মদের দোকানে লুটের ঘটনায় গ্রেফতারকারীদের 10 দিনে পুলিশি হেফাজত বীরভূমে দুবরাজপুরে। বীরভূম জেলার দুবরাজপুর থানার সাতকেন্দুরি মোড়ের কাছে গত 14 জানুয়ারি রাত্রি 8:30 নাগাদ একটি মদের দোকানে কয়েকজন দুষ্কৃতী লুটপাট চালায়। পরদিন সকালে দোকান মালিক রঞ্জিত সিং দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে শেখ লালচাঁদ শেখ নূর আলম এই দুজনকে প্রথমে গ্রেফতার করে, তারপর সোহেম ওরফে শামীমকে গ্রেফতার করে। তারা যে মোটর বাইকটি ব্যবহার করেছিল সেটিও দুবরাজপুর থানার পুলিশ উদ্ধার করে। তাদের আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে জানান, কয়েকজন অচেনা লোক রঞ্জিত সিং এর দোকানে ঢুকে তার কর্মচারীকে ভয় দেখিয়ে 92,000 টাকা ও বেশ কিছু লিকার এবং দুটি মোবাইল লুট করে চম্পট দেয়। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ আইপিসি 392 ধারায় তদন্ত শুরু করেন। তদন্তের ভিত্তিতে দুবরাজপুর থানা এলাকার সেকেন্দরপুর ও সাজিনা গ্রাম থেকে প্রথমে দুজনকে এবং পরে আরেকজনকে গ্রেফতার করে। আজ দুবরাজপুর আদালতে তাদের তোলা হলে বিচারক আসামিদেরকে জামিন খারিজ করে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বীরভূম থেকে শেখ আলী মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। ঘটনা হচ্ছে রঞ্জিত সিং 15/1/2021 তারিখে দুর্গাপুর থানায় একটা কমপ্লেন লজ করেন। তাতে উনি কমপ্লেনটা হচ্ছে 14/1/2021 রাত্রি 8:30 সময় বেশ কিছু দোকান খোলা অবস্থায় বেশ কিছু লোক অচেনা লোক ওর দোকানে ঢোকে এবং তার কর্মচারীকে ভয় দেখিয়ে 92,000 টাকা এবং বেশ কিছু লিকার সেই সঙ্গে দুটো মোবাইল লুট করে নেয় এবং সেই কমপ্লেনের বেসিসে দুর্গাপুর থানা 392 অফ আইপিসি কেসে স্টার্ট করেন এবং ইনভেস্টিগেশন শুরু করেন। এই ইনভেস্টিগেশনে শেখ লালচাঁদ শেখ নূর আলম এই দুজনকে অ্যারেস্ট করেন প্রথমে, তারপরে সাবসিকুয়েন্টলি সোহেম অ্যালায়াস শামীম ওনাকেও অ্যারেস্ট করেন। এই তিনজনকে ডিউরিং ইনভেস্টিগেশনে অ্যারেস্ট করেন। এই ইনভেস্টিগেশনে চলাকালীন ওরা যে মোটর সাইকেল ব্যবহার করেছিল সেই মোটর সাইকেলটাও পুলিশ রিকভারি করে ওনাদের কাছ থেকে এবং ওনারা ব্যবহার করেছিল ওনারাই। সেই পরিপ্রেক্ষিতে তিনজনকে আজকে আদালতে তোলা হয় এবং তদন্তকারী অফিসার আদালতে ওই তিনজনেরই 14 দিনের পুলিশি হেফাজতের জন্য পেয়ার করেন। আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করে তাদের জামিনের আবেদন খারিজ করে 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন। এবং আজকে যা তাদেরকে আদালত আদেশ দেন যে 27/1/2021 তারিখে ওনাদেরকে আদালতে তোলার জন্য রিকভারি হয়েছে। আপাতত দৃষ্টিতে যে সমস্ত লুটের যে জিনিস আপাতত দৃষ্টিতে কোনো কিছু রিকভারি হয়নি, কিন্তু ওরা যে মোটর সাইকেল ব্যবহার করেছিল সেই মোটর সাইকেলটা ওনাদের কাছ থেকে সিজ হয়েছে। কোনো এখনও পর্যন্ত কিছু তেমন কিছু উদ্ধার হয়নি, কোথা থেকে ইনভেস্টিগেশন চলছে। কোথা থেকে বিভিন্ন জায়গায় আছেন, সেকেন্দরপুর আছে, সাজিনা আছে, এই সমস্ত জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে। আপনি কি সরকারি বেসরকারি অথবা ব্যক্তিগত মিটিং এর জন্য একটি হল রুমের অনুসন্ধান করছেন? তাহলে চলে আসুন রঘুনাথপুর কর্মতীর্থে। উন্নত পরিকাঠামো ও বিভিন্ন ধরনের সুবিধাযুক্ত রঘুনাথপুর কর্মতীর্থ হল রুমে রয়েছে 100টি আসন সংখ্যা বিশিষ্ট চেয়ার ও টেবিলের ব্যবস্থা, রয়েছে বাথরুম ও জেনারেটরের সুবন্দোবস্ত, পাশাপাশি এখানে গাড়ি পার্কিং করারও বিশেষ ব্যবস্থা রয়েছে। আর এই সব সুবিধা আপনারা পেয়ে যাবেন মাত্র 1,000 টাকার বিনিময়ে। তাই এবার সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত মিটিং এর কথা চিন্তা করলেই অবশ্যই যোগাযোগ করুন রঘুনাথপুর কর্মতীর্থে। আমাদের সম্পর্কিত ফোন নাম্বার 9800857140 অথবা 9732383।